আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন মিয়া, আমার বাড়ি হচ্ছে মাধবপুর হবিগঞ্জ, বয়স হচ্ছে 23। আমি আমার ব্যক্তিগত কারণে আমি সরাসরি ভিডিওর সামনে আমার পেজটা শো করতে পারতেছি না। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যেহেতু এই জায়গায় আইসা সুস্থ হয়েছি, তো আমার এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমার 4 বছর ধরে সমস্যা, আমার পিএলআরডির সমস্যা, ওটা আমি এখানে আসার পরে জানতে পারছি। এর আগে আমার টান লাগতো, নিচে ঝুঁকতে পারতাম না, পায়ে কিছুদিন আগে পায়ে ব্যথাও শুরু হয়েছিল, যার কারণে এই জায়গায় আসা। ব্যথার জন্য নিচু থেকে কোনো কিছু করতে পারতাম না, আমার মাজায় এই পাটকের যে মাসলগুলো আছে ওইগুলো টান লাগতো বা ব্যথা লাগতো বেশি সময় কাজ করলে, এটাই সমস্যা ছিল। ব্যথার জন্য ডাক্তার 2-3 জনের মতো দেখাইছি আমার এলাকায়, সে ডাক্তাররা বলছে যে মাসেল প্লাজম, ওই জন্য অনেক ওষুধ দিয়েছে, খাইলাম ইচ্ছা মতো, তারপরে সমস্যার সমাধান হয়, তারপরে কোনো কাজই হইতো না, মনে হতো যা আছে তাই। ও এরকম মানসিকভাবে অনেকভাবে ভাঙা পড়ার পরে আমি মনে করেন ইউটিউবে ফেসবুকে ছাড় দিলাম, অনেক ভিডিও দেখলাম সৈফুল্লাহ স্যারের, দেখার পরে এই জায়গায় আসলাম। আসার পরে ওষুধ খাইলাম, 1 মাসের দিয়ে দিলেন উনি, পরবর্তীতে বললেন যে আপনি যদি ভালো না হন 1 মাসের মধ্যে তাহলে আইসা ভর্তি হবে। তো আজকে 5-6 মাস পরে আইসা ভর্তি হলাম, আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আমি এই জায়গায় থাকা অবস্থায় আপনার 2 জন রোগী ভালো হয়ে গেছে, আমার সাথেই থাকতো, আমরা এক রুমে থাকতাম। আমার মতো যারা এরকম আছেন রুগী, তারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সরাসরি আপনারা সফিউল্লাহ স্যারের কাছে আসেন শ্যামলীতে, আশা করি যে আপনারাও আমার মতো ভালো হয়ে যান। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সারা জীবন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।